বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2022 যারা লেয়ার টু এর পরীক্ষা দেবে তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। যারা ক্লাস টেনে পড়ো এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষা দেবে এবং যারা ক্লাস নাইনে পড়ো ইউনিট টেস্ট দেবে তাদেরও কিন্তু কাজে লাগবে এই ভিডিওটা। আমি এই ভিডিওটা তৈরি করছি তোমাদের ভৌত বিজ্ঞানের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে পরিমাপ, সেই পরিমাপ থেকেই এই প্রশ্নগুলো আমি দিয়েছি। আর এই ভিডিওতে যে কটা প্রশ্ন রয়েছে তোমরা যে কেবল শুধু ওই কয়েকটা প্রশ্নের উত্তরই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তা কিন্তু নয়, আমি উত্তরগুলো ব্যাখ্যাসহ দিয়েছি। তার মানে আরও অনেকগুলো প্রশ্নের উত্তরও কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, সেজন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তাহলে চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন, একই মৌলিক একক দ্বারা গঠিত লব্ধ এককের উদাহরণ হল বেগের একক, কার্যের একক, ক্ষেত্রফলের একক, বলের একক। দেখো এই প্রশ্নের উত্তর আমি পরে দেব, আগে বলছি মৌলিক একক কী। তোমরা অলরেডি হয়তো জানো, তবু বলে দিচ্ছি, মৌলিক এককে প্রাথমিক এককও বলা হয়, মূল এককও বলা হয়। অর্থাৎ ভৌত রাশির যে সমস্ত একক অন্য ভৌত রাশির এককের ওপর নির্ভরশীল নয় এবং যে এককগুলো দিয়ে অন্যান্য ভৌত রাশির একক গঠিত হয় তাদেরকেই বলা হয় মৌলিক একক বা প্রাথমিক একক বা মূল একক। তো এখানে চারটে অপশনের মধ্যে যে অপশনটা হবে সেটা হচ্ছে গ নম্বর, ক্ষেত্রফলের একক। দেখো প্রশ্নতে বলেছে একই মৌলিক একক দ্বারা গঠিত লব্ধ একক, এটা কিন্তু মৌলিক একক নয়, লব্ধ একক, কিন্তু এর মধ্যে কয়েকটা মৌলিক একক দিয়েই লব্ধ এককটা তৈরি হয়েছে। যেমন ক্ষেত্রফলের একক হচ্ছে দৈর্ঘ্যের একক তার স্কোয়ার, মানে যেমন দৈর্ঘ্যের একক কি সেমি হতে পারে, মিটার হতে পারে, তাহলে সেমি স্কোয়ার অথবা মিটার স্কোয়ার, তাহলে এইটাই হবে উত্তর। তো আমরা এবার লব্ধ এককটা কি সেটাও একটু জেনে নিই। ভৌত রাশির যেসব একক এক বা একাধিক প্রাথমিক একক দ্বারা গঠিত তাদেরকে বলা হয় লব্ধ একক। যেমন ক্ষেত্রফলের একক একটা লব্ধ একক, এছাড়াও আরও কিছু আছে যেমন বেগের একক, ঘনত্বের একক, ত্বরণের একক, এগুলো সবই হচ্ছে লব্ধ একক। তাহলে তোমরা এই একটা প্রশ্নতে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেলে। প্রাথমিক একক কাকে বলে, লব্ধ একক কাকে বলে, আবার লব্ধ এককের কতগুলো উদাহরণও কিন্তু তোমরা পেয়ে গেলে। আর একটা কথা, লব্ধ একক তো অনেক হতে পারে কিন্তু প্রাথমিক একক কিন্তু শুধু তিনটি। কি কি? একটা হচ্ছে ভরের একক, যেমন কেজি বা গ্রাম, আরেকটা হচ্ছে দৈর্ঘ্যের একক, যেমন সেন্টিমিটার বা মিটার, আর আরেকটা হচ্ছে সময়ের একক, যেটা হলো সেকেন্ড। তবে এই যে তিনটে প্রাথমিক এককের কথা বললাম, এগুলো কিন্তু সিজিএস পদ্ধতিতেই তিনটে, কিন্তু এসআই পদ্ধতিতে কিন্তু এই তিনটের সঙ্গে আরও চারটে রয়েছে, টোটাল হচ্ছে সাতটা। যেমন আর চারটে কী কী? উষ্ণতার একক যেমন কেলভিন, তড়িৎ প্রবাহের একক যেমন অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্যের একক যেমন ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাপের একক যেটা হচ্ছে মোল। দেখো তোমরা যখন পাঠ্য বইটা পড়বে তখন কিন্তু এইভাবেই বুঝে বুঝে ডিটেলসে পড়তে হবে। তো আমি তোমাদের এমসিকিউ এর উত্তর বলতে গিয়ে এত ডিটেলসে বললাম, তো তোমাদের সুবিধার জন্যই আমি বললাম। তবে তোমাদের যদি মনে হয় যে এত কথা না বলে শুধু প্রশ্নগুলোর উত্তরই দিয়ে দেব, তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও, পরের ভিডিও থেকে আমি শুধু প্রশ্নগুলোর উত্তরই দিয়ে দেব। দু নম্বর প্রশ্ন, কোন ভৌত রাশির কোনো একক নেই? তরঙ্গ দৈর্ঘ্য, পারমাণবিক ভর, পর্যায়কাল, তাপগ্রাহিতা। এটার উত্তর হবে খ নম্বর, পারমাণবিক ভর। কেন বলো তো ভৌত রাশির একক নেই? কারণ যখন কোনো ভৌত রাশি দুটো একই জাতীয় রাশির অনুপাত হয় তখন তাদের একক থাকে না। যেমন একটা উদাহরণ পারমাণবিক ভর, আরেকটা উদাহরণ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা পারমাণবিক গুরুত্ব, এইগুলো। ঠিক আছে, তাহলে দুটো আমি তিনটে বলে দিলাম, আর বাকি যে এই অপশনে অন্য তিনটে দেখতে পাচ্ছ তার মানে এদের সবার একক আছে, তাই না? তিন নম্বর, নিচের কোন রাশিগুলির একক মৌলিক একক? দেখো বল শক্তি, বল চাপ, ঘনত্ব আয়তন, না উচ্চতা তরঙ্গ দৈর্ঘ্য।
দেখো এখানে ঘ নম্বর অপশন যেটা উচ্চতা আর তরঙ্গ দৈর্ঘ্য, এদের একক হচ্ছে মৌলিক একক। এদের এককগুলো কি? এদের একক হচ্ছে দৈর্ঘ্যের একক, যেমন সেমি বা মিটার। আমরা উচ্চতা মাপার সময় কী বলি? এত সেন্টিমিটার বা এত মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। তো এই দুটোই তার মানে মৌলিক একক, আর বাকিগুলো কিন্তু সব লব্ধ একক। তাহলে দেখো এক একটা প্রশ্নে তোমরা দুটো করে উত্তর কিন্তু পাচ্ছ। একটা যেই প্রশ্নটাতে যা চেয়েছে সেটার উত্তর তো পাচ্ছই, তার পাশাপাশি যেটা চাইনি মানে তাহলে অন্য অপশনগুলো তার উল্টোটা, হ্যাঁ, তাহলে সেই উত্তরটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই প্রশ্নটায় পেয়ে গেলে লব্ধ এককের কতগুলো উদাহরণ। চার নম্বর প্রশ্ন, 10 কিলোগ্রাম H2S, টুটা কিন্তু এইচের নিচে হবে, হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড, ইকুয়াল টু কত মাইক্রোগ্রাম H2S? দেখো ক নম্বর 10^10 মাইক্রোগ্রাম, খ নম্বর 10^2, গ নম্বর 10^20। এটার উত্তর হবে 10^10 মাইক্রোগ্রাম H2S, অর্থাৎ ক নম্বর উত্তর। নেক্সট, একটি ভৌত রাশির নাম বলো যা দুটি সমজাতীয় রাশির অনুপাত তা সত্ত্বেও রাশিটির একক আছে। দেখো একটু আগে আমরা একটা প্রশ্নে দেখলাম যে সমজাতীয় রাশির অনুপাত হলে তার কিন্তু একক থাকে না, যেমন পারমাণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব, এরা সমজাতীয় রাশি এবং এদের এককও নেই। কিন্তু এরকম কিছু রাশিও আছে যারা সমজাতীয় হওয়া সত্ত্বেও তাদের একক আছে, তাহলে সেটা কি? এখানে গ নম্বর অপশনটা হবে উত্তর, কোণ। তবে তোমাদের পরীক্ষায় এটা ছাড়াও অন্য অপশনও থাকতে পারে, তাহলে আরেকটা উদাহরণও আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ঘনকোণ। আচ্ছা, এই কোণের একক কী? কোণের একক হচ্ছে রেডিয়ান, যেটা তোমরা ক্লাস 10 ত্রিকোণমিতিতে পড়েছ। আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। নেক্সট, ক্ষমতার মাত্রীয় সংকেত হলো, দেখো এর মধ্যে কোনটা হবে? তোমরা এক কাজ করবে, তোমাদের বইয়ে দেখবে, পাঠ্য বইয়েও রয়েছে, এছাড়া যদি কোনো রেফারেন্স বই থাকে সেখানেও দেখবে পাবে, যে সমস্ত মাত্রীয় সংকেতগুলো একদম ছক আকারে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা সব একদম ক্ষমতা, বল, স্মরণ সমস্ত কিছুর মাত্রীয় সংকেতগুলো পড়ে রাখবে, হ্যাঁ, প্র্যাকটিস করে রাখবে, তাহলে যেটাই আসুক না কেন পরীক্ষায় পারবে। তাহলে দেখো এখানে উত্তর হবে ক নম্বর অপশন, m² t^-3। আর পরের দুটো বলে দিচ্ছি, খ নম্বরটা চাপের মাত্রীয় সংকেত, আর গ নম্বরটা হচ্ছে ঘনত্বের মাত্রীয় সংকেত। নেক্সট, 6 নম্বর কোশ্চেন, 1 ন্যানোমিটার, ন্যানোমিটারের কে লেখা হয় nm, হ্যাঁ, ইকুয়াল টু কত মিটার? দেখো এটার উত্তর হবে খ নম্বর, 10^-9 মিটার। তাহলে 1 ন্যানোমিটার মানে 10^-9 মিটার। আচ্ছা, তাহলে বাকি দুটো কি সেটাও একটু বলে দিই, 10^-6 এটা হলো 1 মাইক্রন, 1 মাইক্রন মানে 10^-6 মিটার, মাইক্রনকে লেখা হয় μm এইভাবে। আর আরেকটা যেটা ক নম্বরটা, 10^-10 মিটার, এটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে লেখা হয় এ, ক্যাপিটাল এ, তার উপরে 0 এইভাবে। নেক্সট, 7 নম্বর, কোনো রাশির পরিমাপের একক এক্স এবং পরিমাপের সাংখ্যমান ওয়াই এবং ভৌত রাশিটির পরিমাপ জেড হলে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক কী? দেখো এটা সঠিক উত্তর হবে গ নম্বর, জেড ইকুয়াল টু ওয়াই এক্স, অর্থাৎ কি যে কোনো ভৌত রাশির পরিমাপ ইকুয়াল টু সাংখ্যমান ইনটু পরিমাপের একক। 8 নম্বর, যে রাশির এসআই একক kg·3, তার নাম কি? তার নাম হচ্ছে ক নম্বর, ঘনত্ব। তাহলে ক্ষমতা আর কম্পাঙ্কের এসআই এককটা কি সেটাও বলে দিচ্ছি, ক্ষমতা হচ্ছে ওয়াট মানে W, আর কম্পাঙ্ক হচ্ছে হার্টস মানে HZ। নেক্সট, 9 নম্বর, পারসেক, জুল, ফার্মি কোনটি মৌলিক একক নয়? এটা সঠিক উত্তর হবে জুল, তার মানে বাকি দুটো মৌলিক একক, পারসেক আর ফার্মি। নেক্সট প্রশ্ন, নিচের এককগুলির মধ্যে কোনটি দূরত্বের একক? আউন্স, একর, আলোকবর্ষ, কিউসেক? দেখো সঠিক উত্তর হবে আলোকবর্ষ। দেখো আলোকবর্ষ মানে কি আমরা জানি, যে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে
আলোকবর্ষ বলে। আর এক আলোকবর্ষ মানে হচ্ছে 9.46 ইন্টু 10^12 কিমি। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন বলে রাখছি, সেটা হচ্ছে আলোকবর্ষ একটা প্রাথমিক একক না লব্ধ একক? এটার কিন্তু উত্তর হবে প্রাথমিক একক। আর অন্য অপশনগুলো কিসের একক সেটাও একটু বলে দিই, আউন্স। আউন্স মানে কোনো লিকুইড জিনিস মাপার ক্ষেত্রে কিন্তু আউন্স ব্যবহার করা হয়, অর্থাৎ আয়তনের একক। আর একক তো তোমরা জানো জমির দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে জমির দৈর্ঘ্য। আর ঘ নম্বর হচ্ছে কিউশেক। কিউশেক মানে তোমরা জানো জলের পরিমাপ মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে অনেকগুলো প্রশ্ন জানা হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো এই ভিডিওতে আমি দিলাম 10টা প্রশ্ন দেখা যাচ্ছে, কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তোমরা যদি ভিডিওটা ভালো করে খেয়াল করো দেখবে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তাহলে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর বেল আইকন অন করার সাথে সাথে অল সিলেক্ট করে রাখো, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।